জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার নতুন সংশোধিত সময়সূচি প্রকাশ হয়েছে আজকের এই ভিডিওতে সেই সময়সূচিটি দেখে নেব তোমরা যারা এখনো সেই সময়সূচি দেখো নি তোমরা অনেকে কমেন্ট করছো যে আসলে আমাদের পরীক্ষা আদৌ হবে কি না বা আমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে গত আঠাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দুই সালে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছিল অর্থাৎ তোমরা সেই সময় আন্দোলন অর্থাৎ অটোবাসের জন্য আন্দোলন করছিলে সেই সময় কোম্পায় রুটিনটি প্রকাশ হয়েছে যা অনেকেই জানে না আজকের এই ভিডিওতে সেই রুটিনটি আলোচনা করবো তো তোমরা যারা সকল বিষয়ে শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিতে চাচ্ছ ইনশাআল্লাহ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো নিতে পারো এই সাজেশানগুলো কমপ্লিট করলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো তোমরা তারা অটো পাস আন্দোলনের জন্য আন্দোলন করছিলে সেই সময় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছিল প্রকাশ হয়েছিল আঠাশে সেপ্টেম্বর দুই তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পরীক্ষা শুরু হবে বিশে অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ আজ হচ্ছে এগারো তারিখ আর বেশি সময় নয় মাত্র আর নয় দিন পর তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তোমরা যারা অটোপাসের আন্দোলন করছিলে তোমাদেরকে সম্ভবত অটোপাস দেওয়া হবে না অটোপাস দেওয়া হলে কিন্তু এতদিনের মধ্যে যে কোনো একটি নিউজ নোটিশ আমরা প্রকাশ পেতাম কিন্তু এখনও পর্যন্ত সে ধরনের কোনো নোটিশ বা নিউজ প্রকাশ পাচ্ছে না তার মানে আমরা ধরে নিতে পারি যে তোমাদের অটোপাস দেওয়া হচ্ছে না তোমাদের আর মাত্র নয় দিন পর অর্থাৎ আজকে এগারো তারিখ বিশে অক্টোবর দুই হাজার রবিবার থেকে তোমাদের দুই হাজার সালে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা শুরু হতে যাচ্ছে তোমরা যারা সাজেশন নিতে চাচ্ছ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে অল্প বিনিময়ে ডিগ্রি সালের দ্বিতীয় বর্ষ সকল বিষয়ে শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিতে পারো তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে দুপুর একটা থেকে প্রথম বিশে অক্টোবর তোমাদের যে সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে গণিত আর গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান উচ্চাঙ্গ সঙ্গীত তৃতীয় পত্র এরপর বাইশ তারিখে হবে পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত এবং লোকসঙ্গীত তেইশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা সাহিত্য ঐচ্ছিক ইংরেজি ঐচ্ছিক বেসিং হোম ইকোনমিক্স আরবি পালি সংস্কৃত এই হবে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এরপরে দুই তারিখ চার তারিখ পাঁচ তারিখ সাত তারিখ তো তোমরা যারা এই সংশোধিত রূনীতি এখনও নিতে পারো ডেসক্রিপশানে বা ফার্স্ট কমেন্টে আমি এই পিডিএফ এর যে লিঙ্ক সে লিঙ্ক দিয়ে রাখবো তোমাদের কিন্তু এই সময়সূচি অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই তোমরা যারা এখনও শর্টকাট এবং ফাইনাল স্বাদেশানি নিতে পারো অবশ্যই অবশ্যই স্বাদেশান নিতে চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা স্বাদেশনে নিতে পারো যেহেতু তোমরা আন্দোলন করছিলে সেই সময় কিন্তু এই রুটিনটি প্রকাশ হয়েছে তাই অনেকে জানে না তোমরা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম